أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা জানব ঘুমানোর সময় 10টি সুন্নত সম্পর্কে তো 10টি সুন্নত কি কি চলুন আমরা জেনে নেই 1 ভালোভাবে বিছানা ঝেড়ে নেওয়া বুখারী 6323 নাম্বার 2 ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা বুখারী 5623 3 ঘুমানোর দোয়া পাঠ করা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বুখারী 6314 4 ডান কাত হয়ে শোয়া বুখারী 6315 5 নাপাক অবস্থায় ঘুমালে নাপাক স্থান ধুয়ে অজু করে নেওয়া বুখারী 288 6 সাধারণত সতর খোলা অবস্থায় না শোয়া তিরমিজি 2769 7 বিনা কারণে উপর না হয়ে শোয়া তিরমিজি 2768 8 ঘুমানোর সময় বাতি জ্বালিয়ে না রাখা তিরমিজি 1813 9 দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া মুসলিম শরীফ 5901 নম্বর হাদিস 10 দুঃস্বপ্ন দেখলে প্রথমে বাম দিকে তিনবার থুতু ছিটানো এবং হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই দুঃস্বপ্ন এবং শয়তান থেকে এভাবে তিনবার বলা দুঃস্বপ্ন কাউকে না বলা মুসলিম শরীফ 5902 নম্বর হাদিস আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন আমিন